গুড মর্নিং, আজি মই এই তিনিটা টপিকৰ ওপৰত আলোচনা কৰিম, তোমালোকে বুজাৰ চেষ্টা কৰিবা। এক নম্বৰ টপিকটো আছে বিদ্যুৎ ক্ষেত্ৰৰেখা। বিদ্যুৎ ক্ষেত্ৰৰেখা লিখিবা, যে বিদ্যুৎ ক্ষেত্ৰৰেখা হ'ল, মই এনেকৈ লিখিছোঁ, বিদ্যুৎ ক্ষেত্ৰত স্থাপিত ক্ষুদ্ৰ ধনাত্মক আধান মুক্তভাৱে যি বক্রপথেৰে গতি কৰে তাকে বিদ্যুৎ ক্ষেত্ৰৰেখা বোলে। এতিয়া দুই নম্বৰ, আমি বিদ্যুৎ ক্ষেত্ৰৰেখাৰ ধৰ্মবোৰ আলোচনা কৰি আছো। ধৰ্ম, এক নম্বৰ ধৰ্ম হৈছে এইবোৰ অবিচ্ছিন্ন বক্ৰ, এইবোৰ অবিচ্ছিন্ন বক্ৰ। দুই নম্বৰ, বিদ্যুৎ ক্ষেত্ৰৰেখাবোৰ ধনাত্মক প্ৰান্তৰ পৰা আৰম্ভ হয় আৰু ঋণাত্মক প্ৰান্তত শেষ হয়। কিন্তু সিহঁতে আবদ্ধ বক্র গঠন নকৰে। তিন নম্বৰ হৈছে বক্রৰ যিকোনো বিন্দুত টনা স্পর্শকে সেই বিন্দুত বিদ্যুৎ ক্ষেত্ৰৰেখাৰ দিক নিৰ্দেশ কৰে। চাৰি নম্বৰ হৈছে দুডাল ক্ষেত্ৰৰেখা কেতিয়াও কটাকটি নকৰে। পাঁচ নম্বৰ ধৰ্ম এটা লিখি দি আছো মই, পাঁচ নম্বৰ ধৰ্মটো হৈছে আহিত পৰিবাহীৰ মাজেৰে বিদ্যুৎ ক্ষেত্ৰৰেখা চলাচল নকৰে, কাৰণ আহিত পৰিবাহীৰ ভিতৰত বিদ্যুৎ ক্ষেত্ৰৰ মান শূন্য। এতিয়া প্ৰশ্নটো হ'ল, আমি বিদ্যুৎ ক্ষেত্ৰৰেখা আৰু ইয়াৰ ধৰ্মৰ বিষয়ে আলোচনা কৰিবলৈ ওলাইছো। বিদ্যুৎ ক্ষেত্ৰৰেখাৰ সংজ্ঞাটো আমি দিছো আৰু সেই সংজ্ঞাটো আমি ধৰ্মৰ পৰা ভালকৈ বুজি ল'ব পাৰিম। কিন্তু তোমালোকে এটা কথা জানি ল'বা, বিদ্যুৎ ক্ষেত্ৰৰেখাৰ ধৰ্ম বহুতো আছে। মই মাত্ৰ পাঁচটা প্ৰধান ধৰ্মই আলোচনা কৰি আছো। এতিয়া এই ধৰ্মখিনিৰ কথা আমি অলপ ক্লিয়াৰ কৰিব বিচাৰিছো। প্ৰথমতে মই কৈছো যে বিদ্যুৎ ক্ষেত্ৰৰেখা এটা অবিচ্ছিন্ন বক্ৰ, এনেকুৱা এটা বক্ৰ হ'ল, তো সেই বক্ৰৰে আমি এডাল ক্ষেত্ৰৰেখা বুজাব পাৰি। এইটো আমি এডাল ক্ষেত্ৰৰেখা বুজালো। দুই নম্বৰ কথাটো হ'ল, এই বিদ্যুৎ ৰেখাৰ ওপৰত যদি মই এনেকুৱা বেলেগ বেলেগ বিন্দু লওঁ, তেন্তে সেই বিন্দুবোৰত মই এটাকৈ স্পৰ্শক টানিব পাৰিম। এডাল স্পৰ্শক টানিলো, এইটো এই বিন্দুৰ টনা স্পৰ্শকটো এইটো দিশত যাব,
অর্থাৎ আমি কি বুঝি পাই আছো যে বিদ্যুৎ ক্ষেত্ররেখা এটা বক্র যার ভিন্ন ভিন্ন বিন্দু বিদ্যুৎ ক্ষেত্রর দিক ভিন্ন ভিন্ন বিদ্যুৎ ক্ষেত্ররেখার ভিন্ন ভিন্ন বিন্দু বিদ্যুৎ ক্ষেত্রর দিক ভিন্ন ভিন্ন কিন্তু কোন একটা নির্দিষ্ট বিন্দু বা কোন একটা নির্দিষ্ট অবস্থানত বিদ্যুৎ ক্ষেত্রর দিক কিন্তু অদ্বিতীয় অর্থাৎ এটাই হব ইয়াত বেলেগ বেলেগ হব নোয়ারে কথাটা বুঝার চেষ্টা করবা কোন একটা বিন্দু বা অবস্থানত বিদ্যুৎ ক্ষেত্র রেখার দিক নির্দিষ্ট অর্থাৎ অদ্বিতীয় হব ইয়ার পরাই আমি তার পিছর ধর্মটোর বিষয়ে আমি জানিব পারো যে আমি কইছো যে কোন দুডাল বিদ্যুৎ ক্ষেত্র রেখায় কেতিয়াও কটাকটি নকরে আমি এনেকা ললু এটা আর এটা বক্রময় এনেকা ললু দুডাল এটা বিন্দু কটাকটি করিছে যদি কটাকটি করে তাতে এই বিন্দুটো মই এনেকা একটা স্পর্শক পাম আর ঠিক তেনেকা এই বিন্দুটো মই আন এটা স্পর্শক এনেকা পাম অর্থাৎ এটা বিন্দু মই দুডাল স্পর্শক পালো আর এটা বিন্দু যেহেতু মই দুডাল স্পর্শক পাইছো তার মানে এটা বিন্দু দুটা বিদ্যুৎ ক্ষেত্র রেখা পাই আছো কিন্তু অলপ আগতে মই কইছো এটা নির্দিষ্ট বিন্দু বা এটা নির্দিষ্ট অবস্থানত দুটা বিদ্যুৎ ক্ষেত্র রেখার দিক হব নোয়ারে অর্থাৎ এই কারণেই দুডাল ক্ষেত্র রেখা কেতিয়াও কটাকটি নকরে গতিকে এই কারণটো আমার পরীক্ষাত প্রশ্ন আহে গতিকে ইয়ার কারণে আমি লিখি দিয়ে আসো যে দুডাল ক্ষেত্র রেখা কেতিয়াও কটাকটি নকরে তার কারণে আমার কারণটো লিখাই দিয়ে আসো কারণ কারণ যদি দুডাল ক্ষেত্র রেখা কটাকটি করে তেন্তে ছেদবিন্দু দুডাল স্পর্শক পোয়া যাব ছেদবিন্দু দুডাল স্পর্শক পোয়া যাব অর্থাৎ অর্থাৎ একটা নির্দিষ্ট বিন্দু অর্থাৎ এটা নির্দিষ্ট বিন্দু বিদ্যুৎ ক্ষেত্র একটা নির্দিষ্ট বিন্দু বিদ্যুৎ ক্ষেত্র দুটা দিক পোয়া যাব দুটা দিক পোয়া যাব জি সম্ভব নহয় বুঝি পালো আমি কথাটো দুডাল ক্ষেত্র রেখা কেতিয়াও কটাকটি নকরে কারণ যদি দুডাল ক্ষেত্র রেখা কটাকটি করে তাহলে ছেদবিন্দু আমি দুডাল স্পর্শক পাম আর দুডাল স্পর্শক পোয়া মানে বিদ্যুৎ ক্ষেত্র দুটা দিক পাম যেটা সম্ভব নহয় আর সেই কারণে দুডাল ক্ষেত্র রেখা কেতিয়াও কটাকটি নকরে এতিয়া আই আছো আমি ভিন্ন ভিন্ন আধান তন্ত্রর বাবে বিদ্যুৎ ক্ষেত্র রেখা কি হয় সেই বস্তুটো বুঝিবলৈ চেষ্টা করিম এতিয়া আমি এটা মন করিবা প্রথমতে এক নম্বরত মই বুঝাই আছো মই এটা একক ধনাত্মক আধান ললো বা এটা একক ঋণাত্মক আধান ললো তেতিয়া মন করিবা একক ধনাত্মক আধানেই হোক বা একক ঋণাত্মক আধানেই হোক সিহঁতে দিকটো অৰিয়ভাৱে হব খালি পার্থক্যটো কোনটো হব যদি মই একক ধনাত্মক আধান লৈছো তেতিয়া বিদ্যুৎ ক্ষেত্র রেখার দিক অরীয়ভাবে বাহির ফালে অরীয় মানে চকা চকার নিচিনা গাড়ির চকার নিচিনা অরীয়ভাবে বাহির ফালে আর যদি মই একক ঋণাত্মক আধান লৈছো তাহলে বিদ্যুৎ ক্ষেত্র রেখার দিক অরীয়ভাবে ভিতর ফালে অরীয়ভাবে ভিতর ফালে তার মানে তুমি মন করিবা একক ধনাত্মক আধান ভাবে বিদ্যুৎ ক্ষেত্র রেখার দিক অরীয়ভাবে বাহির ফালে অরীয়ভাবে বাহির ফালে আর এই ক্ষেত্র বিদ্যুৎ ক্ষেত্র রেখার দিক অরীয়ভাবে ভিতর ফালে অরীয়ভাবে বাহির ফালে আর অরীয়ভাবে ভিতর ফালে এতিয়া মই ললু দুটা সমান কিন্তু বিকম ধর্মী দুটা সমান কিন্তু বিকম ধর্মী আধান দুটা সমান কিন্তু বিকম ধর্মী আধান লৈছো তাহলে মই এটা প্লাস লৈছো আর এটা কি লৈছো মাইনাস এতিয়া যদি দুটা সমান কিন্তু এটা মান সমান কিন্তু প্রকৃতিটা বেলেগ বেলেগ
তেনে ক্ষেত্রত কি হব, বিদ্যুৎ ক্ষেত্র রেখাবোৰ ধনাত্মক প্রান্তৰ পৰা আৰম্ভ হব আৰু ঋণাত্মক প্রান্তত গৈ শেষ হব, ধনাত্মক প্রান্তৰ পৰা আৰম্ভ হব আৰু ঋণাত্মক প্রান্তত গৈ শেষ হব, ঋণাত্মক প্রান্তত গৈ শেষ হব। অর্থাৎ এই ক্ষেত্রে আমি দেখি ধনাত্মক প্রান্তর পর আরম্ভ হব, ধনাত্মক প্রান্তর পর আরম্ভ আর ঋণাত্মক প্রান্তর এতিয়া ধরো মই বেলেগ এটা লৈছো তিন নম্বরটু, মই এতিয়া এক কাম কৰোঁ, এই টপিকখিনি মুচি দিছো, মই বুজাবলৈ সুবিধা হ'ব এতিয়া আমাৰ। আমি তিন নম্বৰ ললোঁ দুটা সমান, দুটা সমান আৰু সমধর্মী আদান যদি হয়, দুটা সমান আৰু সমধর্মী আদান মানে দুটাই প্লাস ধৰিলোঁ বা দুটাই মাইনাস ধৰিব পাৰি, তেতিয়া বিদ্যুৎ ক্ষেত্ৰ ৰেখাবোৰৰ দিক কি হ'ব, পরস্পরের পর আঁতরে যাব। কারণ কিয়, একে জাতীয় আদানের মাজ বিকর্ষণ হব, একে জাতীয় আদানের মাজ কি হব, বিকর্ষণ, গতি এইবিল কি হব, পরস্পরের পর আঁতরে যাব। তেনে ক্ষেত্র আমি কি লিখি, যে বিদ্যুৎ ক্ষেত্র রেখাব, বিদ্যুৎ ক্ষেত্র রেখাব পরস্পরের পর, পরস্পরের পর আঁতৰি যাব। কথাটো এতিয়া যদি মই এনেকুৱা ললো, এটা আহিত পৰিবাহী ললো, আহিত পৰিবাহী ধৰা ধৰি ললো, মই ধনাত্মকভাৱে আহিত পৰিবাহী এটা লৈছো, মন কৰিবা ধনাত্মকভাৱে আহিত পৰিবাহীৰ ক্ষেত্ৰত বিদ্যুৎ ক্ষেত্ৰ ৰেখাবোৰ পৰস্পৰ সমান্তৰাল, বিদ্যুৎ ক্ষেত্ৰ ৰেখাবোৰৰ পৰস্পৰ কি হ'ব, সমান্তৰাল, পরস্পর সমান্তরাল হয়েছে, কিন্তু পরিবাহীর পৃষ্ঠর লম্ব দিকত, পরিবাহীর পৃষ্ঠর লম্ব দিকত সিহঁতর দিক হব। অর্থাৎ মই ইয়াত কি লিখিম, আহিত পরিবাহীর ক্ষেত্র কি হব, পরস্পর সমান্তরাল, পরস্পর সমান্তরাল আর পরিবাহীর পৃষ্ঠর লম্ব, পরিবাহীর পৃষ্ঠর লম্ব। আর এই কথাটা আমি আগতেও কৈছিল যে পরিবাহ, আহিত পরিবাহীর মাঝে বিদ্যুৎ ক্ষেত্র রেখা চালিত নহয়, কারণ আহিত পরিবাহী এটার ভিতর বিদ্যুৎ ক্ষেত্রর মান সদায় শূন্য থাকে। ইয়ার মাজেদে মই আৰু এটা কথা আলোচনা করব বিচাৰিছো, যেতিয়া একক ধনাত্মক আধান হয় বা একক ঋণাত্মক আধান হয়, তেনে ক্ষেত্র বিদ্যুৎ ক্ষেত্র রেখাবোৰ ধনাত্মক প্রান্তর পর আরম্ভ আর ঋণাত্মক প্রান্ত শিক্ত হব নোৱাৰে। কথাটা বুঝার চেষ্টা করা, যদি আমি এককভাবে ধনাত্মক আধান এটা লও বা এককভাবে ঋণাত্মক আধান এটা লও, তেনেহলে বিদ্যুৎ ক্ষেত্র রেখাবোৰ ধনাত্মক প্রান্তর পর আরম্ভ আর ঋণাত্মক প্রান্ত শেষ হব নোৱাৰে। তেনে ক্ষেত্র আমার জানিব লাগিব, যদি একক ধনাত্মক আধান বা একক ঋণাত্মক আধান থাকে, তেন্তে সিহঁতে, মই ইয়াত লিখি দি আছো কথাটো মনত রাখিবা, অসীমৰ পৰা আরম্ভ, অসীমৰ পৰা আরম্ভ বা অসীমত শেষ হব, অসীমৰ পৰা আরম্ভ বা অসীমত শেষ হব। কথাটা বুঝার চেষ্টা করা, এই ক্ষেত্র অসীমত শেষ হব আর এই ক্ষেত্র অসীমের পর আরম্ভ হব। এই হল আমার আজির ক্লাসের আলোচনা, নেক্সট ক্লাসত আকো লগ পাম, থ্যাংক ইউ, গুড ডে।